আমি সমীর কুশারির নাম শুনেছেন? বাংলাদেশে অনেক বড় ক্যামেরাম্যান, পৃথিবীতে উনি এখন কন্ট্রোলার, দেশ টিভির চিফ। হ্যাঁ, সমীর কুশারি। আমার সৌভাগ্য হয়েছে ওনাদেরকে অ্যাসিস্ট করবার, বিশেষ মনে সমীরটা। আমাদের প্র্যাকটিস করাই তো কীভাবে, এই যে বললো দেখে আসলে প্রসঙ্গ না আসলে হয় না, কথা বের হয় না। আমি যখন ইজুতে চাকরি করতাম অ্যাজ এ ক্যামেরা ক্রু, আমাদেরকে দুইটা ইট দিয়ে এক পায়ের উপর দাঁড় করা রাখতো, লিটারালি এইভাবে দাঁড়ায় থাকতো আমরা। কারণ কি, ব্যালেন্স দেখেন, আমি যে দাঁড়াইছি আমি কিন্তু কাঁপতেছি না, কাঁপছি, এইভাবে প্র্যাকটিস করে। তো সো এগুলো আমরা করছি, প্রথম প্রথম মনে হয়েছে দাঁড়াইছি, এখন এসে বুঝি যে ওইটা কতটুকু স্টেডি করছে আমাকে, বুঝছেন? থ্যাংক ইউ। আইডিয়া দিতে হবে বা যদি কেউ ডিরেক্টরের সাথে কাজ করে ডিরেক্টরকে আইডিয়া দিতে হবে, এবং
যেভাবে এখানে একটু শিখে ওখানে একটু শিখে হাতে কলমে শিখে আপনারা কিন্তু এখান থেকে কেউ বেটার জায়গায় যাচ্ছে কেন যাচ্ছে তা সে ওটা নিয়ে পড়েছিল সে ওই বিষয়ে এই ছিল যেমন আপনাদের ক্যামেরা কোন কোন হচ্ছে এখানে এমন কেমনি আছেন যে আপনার যে ক্যামেরা সেটা ম্যানুয়াল কি আপনারা দেখেন বডি শিফট করো এই যে শব্দগুলো ব্যবহার করা ফোকাস
তখন কিন্তু ওই যে আমরা ব্যবহার করতে মানে একটা সময়ের জন্য দেখা গেল ওই প্যাকেজের গুরুত্ব বা ওই গ্রুপের গুরুত্ব অনেক বেশি বেড়ে গেল, ফলে সেই অপশনটা আসলে তৈরি করে দেওয়া এবং দিলে আপনারা নিশ্চিত থাকে যে আপনি আপনার জায়গা রিকগনাইজ হবে নি। এটা ভাবার কোনো দরকার নাই যে না এভাবে আমাকে সবসময় কাজ করতে হবে, না আপনি আপনার ভাগ্যের নির্মাতা, আসলে আপনি আপনার জায়গা শিফট করতেই পারেন এবং করার জন্য আপনার যদি কোয়ালিটি থাকে মানুষ আপনাকে খুঁজে নেবে। এটা হবে, এটা মানে কেউ আমার কাছে মনে হয় না যে কেউ ঠেকাতে পারে, এটা সম্ভব না। ফলে সেইটা একটা জায়গা খুব রেসপন্সিবল হওয়া, অন টাইম সমস্ত জায়গায় পৌঁছানোর চেষ্টা করা খুব গুরুত্বপূর্ণ। যে ক্যামেরা পার্সন কল আমাদের কল টাইম থাকে ফিল্মে যে হয়তো পাঁচটা ধরা যায় ভোর পাঁচটা, প্রত্যেকের কল টাইম কিন্তু আলাদা হয়, যে আর্টিস্ট তার কল টাইম কিন্তু অন্তত এক থেকে দু ঘন্টা আগে, কারণ তাদের মেকআপ নিতে হয়, তাহলে মেকআপ আর্টিস্টের কল টাইম আরও আগে থাকে, তারপরে এবং কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা কল টাইম থাকে। তো ক্যামেরা পার্সনের আসলে কল টাইম থাকে যে কোনো শুটিং এর আগে কিন্তু একটা প্রিপারেশন আছে, সেটা খুব মাথায় রাখা। যেমন আমি স্পটে গেলাম, যে দেখলাম যে আমি তো আমার ব্যাক কারেক্ট করতে পারলে ভালো আছে, তো আপনারা এখানে একটু ডিফিকাল্ট এই জায়গায় কাজ করার ক্ষেত্রে ব্যাক আমার সাথে এইটা ওটা, কিন্তু যদি সম্ভব হয় যে ব্যাগের মধ্যে ধর সব কিছু থাকবে। নর্মাল ছোটো ছোটো ডে ইভেন্টের ক্ষেত্রে আসলে এগুলো এত ইয়ে না, আমরা অভ্যস্ত হয়ে যাই আমরা এটা ভালোভাবে হয়, কিন্তু যেগুলো একটু বেশি ক্রিটিক্যাল ধরনের অ্যাসাইনমেন্ট আমাদের সবসময় বা থাকা উচিত, আমার সব কিছু আমার সাথে আছে, তাইলে হবে কি যখন যেটা প্রয়োজন আমি কিন্তু সেটা বের করে ফেলতে পারবো। এবং রিপোর্টারের যখন যেটা তখন হবে কি যে আপনি কখনোই ফেল করবেন না, মানে আপনার লাইফ ফেল সবটাই থাকবে না, আপনার ফুটেজ এনজি হয়েছে না আপনার ফুটেজ এনজি হবে না, আপনি কিন্তু একটা স্টেডি ক্যামেরা পার্সন হন, আপনি ট্রাইপডিং সমস্যা কি আমার যদি কেবল একটা এক্সট্রা আমি নিয়ে নিতে পারি করতে পারি, তাই না? আমি ওটাকে মিনিমাম আমি আমার টেকনিকটা আমি ঠিকই জানবো, এটাই আমার দায়িত্ব। নিউজে কিভাবে কাজটাকে বের করে আনতে হবে এই দক্ষতা থাকাই হচ্ছে যে একজন ক্যামেরা পার্সনের প্রধান, কারণ আপনার স্কিল আপনার অসুবিধা কখনোই আসলে অনেক হবে। মর্নিং ওয়াকে যাওয়ার যে ইয়েটা মানে সাধারণত সবাই খুব ভাগাভাগি করে, আমি যেটা এটা আমি চেষ্টা করবো ঠিক আছে এটাও আমি বা হঠাৎ অবরোধ হঠাৎ কিছু একটা ঘটনা বা তখন মনে হয় যে খালেদাকে আগে অবরোধ করা হলো আমরা সারা বাইরে ছিলাম, এই ধরনের ক্রিটিক্যাল মোমেন্টে খুব দ্রুত অ্যাগ্রি করা অফিসের সাথে এবং চলে যাওয়া এবং খুব সিনসিয়ারলি আনন্দের সাথে কাজটাকে আনন্দের সাথে করতে পারতে হবে এবং যে কমিউনিটির সাথে আমি আসি সেই কমিউনিটির সাথে আমার একটা আনন্দের সম্পর্ক তৈরি করতে হবে, এমন একটা সম্পর্ক যে যতটুকু সময় থাকতেছি যেন ওরা আমার মানে ভালো লাগে পরস্পরের টিম, তাই হবে কি আপনার কাজটা কোনোদিনও বোরিং হবে না এবং আপনি ঠিকই ভালো একটা কাজ আনবেন আনন্দের সাথে আনবেন। তাহলে ক্যামেরা পার্সনের তাহলে এটা আরেকটা বৈশিষ্ট্য যে তাকে সবসময় খুব প্লিজিং প্লেফুলনেসের মধ্যে থাকতে হবে, আনন্দের সাথে থাকতে হবে, নো ডিপ্রেশন নেই, ডিপ্রেশন তার লাইফ থেকে আসলে প্রথমত দূর করতে হবে। তো এটা একটা এবং একটা ক্রিটিক্যাল সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করার সক্ষমতা অর্জন করা, তাই দেখুন যে আপনি খুব অ্যাপ্রিসিয়েটেড হচ্ছেন আরো দশজনের মধ্যে আপনাকে আপনি এগিয়ে থাকছেন, তারপর ওই কারণে যে আপনি এটা পারেন আপনি একদম টোটাল মানে এমন ক্রিটিক্যাল সিচুয়েশন কেউ যেতে পারছেন না, আপনি বলছেন যে আমি যাব আপনি কাজটা করে নিয়ে আসতেছেন, তো সেইটা একটা বিষয়। ক্রিয়েটিভিটি খুব সেটা তো থাকলো, তারপরে ধরেন যোগাযোগের সক্ষমতা এইটা একজন ক্যামেরা পার্সনের খুব জরুরি, যেমন আপনার ভোকাবুলারি মানে বৃদ্ধি করা, আপনার মানে কথা বলার যে নিজেকে প্রেজেন্টেবল করা, সুনীলা বলছেন প্রেজেন্টেবল করা খুব গুরুত্বপূর্ণ, কারণ বিশেষ করে এখন যেহেতু যার হয় সেই আসবে ক্যামেরা পার্সনদের কথা তো ক্যামেরা পার্সনদেরই বলতে হবে, যার যার সমস্যাটা আমার তাকে বলতে হবে তাকে কীভাবে প্রেজেন্ট করবেন সেটা হচ্ছে। এখন ডিভিশনে কাজ করি বলে বা আমরা জেলায় কাজ করি বলে অথবা অমুক প্রতিনিধি বলে তো আমি নিজেকে যদি ওই জায়গায় আমাকে যে জায়গায় দেখছে ধরা যাবে বাইরে থেকে আমিও যদি নিজেকে ওই জায়গাটাই মনে করতে থাকি তাহলে তো তার টাকার সাথে আমার কোনো পার্থক্য তৈরি হলো না, তার মানে আমি তো আর অন্য জায়গায় পৌঁছালাম না, তো সেই পৌঁছানোর রাস্তাটাই হচ্ছে যে আমি
ফেস করেছি বা ক্যামেরাম্যান ইউটিউবাইজ করতে পারি স্মোকিং যেটা বলছিলাম এটা ক্রোমেটেড করা নিজেদের জন্য দ্বিতীয়ত হচ্ছে যে খুব শার্প ইয়ের জন্য আপনারা যদি একটু ইয়োগা বা এক্সারসাইজ রেগুলার একটা এক্সারসাইজটা করেন আপনার পার্সোনাল জন্য খুব দরকার কারণ আপনি আপনাদের বডি আপনার জন্য সবচেয়ে বড় সম্পত্তি আসলে আপনি যতদিন এটা নিয়ে দৌড়াতে পারবেন ততদিন আপনি ফিট থাকবেন যখনই আপনি পারবেন না তখনই কিন্তু আপনার বডি কিন্তু কোনো কারণে অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু আপনার কাজ কিন্তু গ্রস্ত হবে তো সেইটা একদিন আপনি নিয়ম করে ফেলা লাইফস্টাইলে পার্ট করে ফেলা যে আপনি অবশ্যই প্রতিদিন এক্সারসাইজ করেন 2 ঘন্টা 3 ঘন্টা যে আমরা